ও মুসলমান একটু ভালো করে শোনো, আল্লাহর নবীর অসংখ্য সাহাবীর ভিতরে একজন সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালমি, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী। উনি নবীর সাহাবী হওয়ার পূর্বে, ইসলাম গ্রহণ করার পূর্বে অন্যায় করেছেন, অপরাধ করেছেন। শুধু অপরাধ নয় রে, জীবন্ত সন্তান, জীবন্ত কন্যার সন্তানকে মাটির মধ্যে পুঁতে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হোসেন ভাই আসার পরে কান্না জড়িত চোখ নিয়ে আমার কাছে এসেছেন, কাঁধে হাত বুলাই দিলাম, হোসেন ভাই কাঁদবেন না, আর এই বাড়িতেই প্রোগ্রাম করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, এই যে নিচে এই জমিতে প্রোগ্রাম করেছিলাম। তার বাবার সঙ্গে সাক্ষাৎ হলো, ছেলের সঙ্গে সাক্ষাৎ হলো, কিন্তু আজকে এসেছি তাদের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। আমার ভাইয়েরা, আজকে বর্তমানে এমন কি হৃদয়ের মানুষ পাওয়া যাবে যারা নিজের সন্তান নিজে গর্ত করে পুঁতে ফেলবে? পাওয়া যাবে না? অ্যানসার দেন, পাওয়া যাবে? যাবে না। দাহিয়াতুল কালবি মানে নেই, অঝরে কান্না করছেন। নবী জিজ্ঞেস করছেন, সাহাবি দাহিয়াতুল কালবি কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, যার কারণে কান্না করি। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি কলেমা পড়েছো? ইয়া রাসূলুল্লাহ, পড়েছি। কি পড়েছো? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, ও দাহিয়াতুল কালবি, আল্লাহ জীবনের সব গুনাহ তোমার মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সব গুনাহ কি মাফ হয়েছে? বলে হ্যাঁ আল্লাহ, এই কলেমা পড়ার কারণে অতীতের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। দাহিয়াতুল কালবি বলেন, নবীজি, জীবনের সব গুনাহ মাফ হলেও আমার একটি গুনার কথা বড় মনে পড়ে যায়। নবী, হে আল্লাহ, বুঝি এই গুনাহটা আমার কখনো মাফ করবেন না। অগর দাহিয়াতুল কালবি কোন গুনাহ? দাহিয়াতুল কালবি বলেন, রাসূলুল্লাহ, আমার জীবনে অনেক কন্যা সন্তান আমি জীবন্ত মাটিতে গর্ত করে পুঁতে ফেলেছি, কোনো মায়া লাগে নাই, কোনো মায়া লাগে নাই। তবে সবচেয়ে শেষে, একদম শেষে যেই কন্যাটাকে মাটি চাপা দিয়েছি, এখনো ঘোমের ঘরে সেই মেয়েটার আওয়াজ আমার চোখ আমার কান কর্ণকুহরে ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তানটার আওয়াজটা ভেসে আসে, আমি বড় ঘর্মান্ত হয়ে যাই, আমার হৃদয়ে দোলা লেগে যায়। ও গো নবীজি, আমি একবার ব্যবসা করার জন্য বাহিরে চলে গেলাম, আমার স্ত্রীকে বললাম, ও প্রাণের স্ত্রী, তুমি তো গর্ভবতী, তুমি যদি প্রসাব করো আর মেয়ে যদি হয়, আমি আসার পূর্বেই কন্যাটারে তুমি জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলবা। ওগো নবীজি, আমি 4 বছর বাণিজ্য করার পরে ফিরলাম, 4 বছর পরে বাড়িতে ফেরার পরে ঘরে বসেছি, সুন্দর একটা কন্যা সন্তান, 4 বছর বয়স হলে বলেন তো মা বাবা ডাকতে পারে কি পারে না? পারে। 4 বছর বয়স, দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর মায়েরই চেহারা, এত সুন্দর, আমি ঘরে বসেছি, আব্বা আব্বা বলে আমার গলা চেপে ধরেছে। আমি আমার স্ত্রীকে বললাম, ও স্ত্রী, এই মেয়েটার পরিচয়। স্ত্রী ভয় করে ভয়ের সুরে বলল, স্বামী আমার, এই মেয়েটা হলো আপনার আমার মেয়ে, আমি নাম রেখেছি জামিলা। কি রেখেছে ভাই?
জামিলা মানে সুন্দরী, সুবহানাল্লাহ। মা বলেন, স্বামী আমার তাকা দেখেন, এতদিন যে এই কন্যা সন্তান গুলো জীবন্ত কবর আপনি দিয়েছেন, এত সুন্দর চেহারা কোন মেয়ের ছিল না, এত সুন্দর মেয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, এই জন্য তার চেহারার দিকে নিসবত করে নাম রেখেছি জামিলা সুন্দরী, সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি বলেন, নবী হে, মেয়ের চেহারার দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যায়, এত সুন্দর চেহারা আল্লাহ পাক তাকে দিয়েছে, খোদার কথাও মনে হয় না, শুধু মনে হয় চেহারার দিকে তাকায় থাকি। আমি বড় মায়ে পড়ে গেলাম, বড় প্রেমে পড়ে গেলাম, ঘুমাইলাম দুইজন স্বামী স্ত্রী মাঝখানে আমার জামিলা, মায়ের দিকে ঘোরায় আম্মু বলে ডাক দেয়, আমি বাবা মার দিকে ঘোরে আব্বা বলে ডাক, ও ভদ্রকলের মুসলমান, মেয়েরা কিন্তু বাবা পাগল হয়, ঠিক কিনা? ছেলেরা মাকে ভালোবাসে, মেয়েরা বাবাকে বেশি পছন্দ করে। দাহিয়াতুল কালবি বলেন, রাসূলুল্লাহ, আমার মেয়েটা মাকে ডেকে ডেকে বলছে, মা আজ 7টা বছর তোমার কোলে ঘুমায় যতটা আমি শান্তি পেয়েছি, আজকে রাতে আমার বাবার কোলে ঘুমাইয়া তার সে বেশি শান্তি পেয়েছি। বারবার আমার গলে চুমা লাগাই, মিয়ার মায়ায় পড়ে গেলাম, মিয়ার বড় প্রেমে পড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তে আমার ভিতরের হিংস্র জানোয়ারটা জেগে উঠল, আর মনে মনে চিন্তা করলাম, আগামীকাল আমার বন্ধুরা আমাকে বলবে তুই মেয়ের বাবা। ও বাংলাদেশের মহিলারা, আজকে যারা নারীবাদী নিয়ে চিল্লাও, আজকে যারা মহিলাদের অধিকার নিয়ে চিল্লানি দাও, একটু ভালো করে শোনো, তোমাদের অবস্থা জাহিলিয়াত যুগে কেমন ছিল, আল্লাহ পাক কোরআন দিয়া নবীর হাদিস দিয়ে তোমাদের সম্মান বাড়াইলো, আজকে তারা আজকে অধঃপতন ঘটতেছে, অপেক্ষা করো, যদি তোমরা না শুধরাও জাহিলিয়াতের যুগ আসতে বেশি সময় লাগবে না, ঠিক কি না? অতএব কোরআন যা দিয়েছে সেইটাকে ধরে রাখো, নবী যেটা দিয়েছে সেইটা ধরো। দাহিয়াতুল কালবি বলছেন, রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তানের কথা আমার মনে পড়ে গেল, আহারে আগামীকাল আমি বাজারে গেলে আমার বন্ধুরা বলবে তোমার না কন্যার বাবা আমার বড় সম্মানে লেগে যাবে, এই জন্য আমার ভিতরের হিংস জানোয়ারটা যখন জেগে উঠলো আমার মায়াটা আর আমি বুঝলাম না। সকালবেলা মনের পেলাম স্ত্রীকে না বলে আমি বললাম, ও প্রাণের স্ত্রী আমার জামিলারে, বড় তুমি সুন্দর করে সাজায় দাও, তারে নিয়ে দাওয়াত খাইতে যাব। আর মনে মনে চিন্তা করলাম, জামিলারে এই যাওয়াটাই তোর জীবনের শেষ যাওয়া হবে, আহারে আমার হোসেন ভাই যদি জানতো তার সন্তানটার বাড়ি থেকে গেট পার হওয়া এইটাই জীবনের শেষ, তার জনম দুঃখনি বাবা গেট থেকে পার হয়েছে, এইটাই বুঝি জীবনের শেষ গেট পার হওয়া, তাহলে আমার হোসেন ভাই আর যাইতে দিত না। কোন বাবা আছো নিজের সন্তান রে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারো, পারবে না। দাহিয়াতুল কালবি বলেন, রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে হিংস্র জানোয়ারটা যেন বাসা বেঁধেছিল। আমি মনে মনে চিন্তা করলাম, জামিলা রে জীবনে শেষবারের মতো গেটটা পার হবি, আর জীবনে কোনোদিন এই গেট মারাইয়া বিছানায় ঘুমাতে পারবি না। নাউজুবিল্লাহ বলেন আমার ভাইয়েরা, এই জন্য দাহিয়াতুল কালবি মনের মধ্যে ঘৃণ চক্রান্ত নিয়া মাকে বলছেন, সাজায় দাও আর কিছু খাবার খাইয়ে দাও, জামিলা সুন্দর করে সাজে, আর বলে ও আব্বা কোথায় নিয়ে যাইবা, বাবা কোথায় নিয়ে যাইবা, আব্বা আব্বা বলে কান্দে, আব্বা আব্বা বলে ডাকে, বাবার কোলে দৌড়ায় মায়ের কোলে দৌড়ায়। দাহিয়াতুল কালবি বলেন, নবী হে আমার মেয়েটাকে আমার স্ত্রী যখন সুন্দর করে লোকমা তুলে খাওয়ায়, আমি দাহিয়াতুল কালবি মনের সেই ঘৃণিত চক্রান্ত নিয়ে মনে মনে বললাম, জামিলারে
জীবনে শেষবারের মতো মায়ের খাবার হাতের খাবার খাও, আর জীবনে কোনদিন মায়ের হাতের খাবার খাইতে পারবি না। এই জীবনের শেষ খাওয়ানো, আর ওর মাকে বলতে লাগলাম মনে মনে, ও জামিলার মা শেষবারের মতো খাওয়াইয়া দে, আর জীবনে খাওয়াইতে পারবি না। আমার জামিলা রেডি হয়ে গেল, আমি দাহিয়ে তুলকাল ভিতরে গেট পার করে মায়ের কাছ থেকে সিনায় নিয়ে গেলাম। জঙ্গলার ভিতরে দিয়ে যাই, যাওয়ার পরে একটা উপত্যকার মধ্যে যখন সুরার মধ্যে উঠে আমি গর্ত করা শুরু করলাম, আমার মেয়েটা আমাকে দেখে বলে, আব্বা গর্ত করেন কেন, কি করবেন এই জায়গায়, আপনি তো দাওয়াত খাইতে যাবেন, আমাকে নিয়ে যাবেন এইখানে গর্ত করেন কেন। আমি দেখি এত কালবে বললাম, মারে সাইডে খেলা করো, পরে বলবে কথা। কিন্তু আমার জামিলা কথা সরে না, আমি ঘেমে যাই বারে বারে, আমার ঘামটা মুছে দেয়, আমার ঘামটা মুছে দেয়, কিন্তু আমার হিংস্র জানোয়ার ভিতরের এখনো পর্যন্ত শান্ত হয় নাই। আমি বলি, জামিলা রে, যতই আমাকে বাবা বাবা বলে আমাকে দুর্বল করার চেষ্টা করো না, না বংশের মর্যাদা রক্ষার জন্য এই গর্তে তোকে ফেলে দিয়ে আজকে হত্যা করা হবে। জোরে বলেন না, আউযু বিল্লাহ। দাহিয়াতুল কালবে বলেন, নবী হাত গর্ত করা শেষ হয়ে গেল। আমি এবার আমার জামিলকে ডাক দিলাম, জামিলা ওগো নবীজি, ভিতরের জানোয়ারটারে নইয়া কাজ করেছে কিন্তু এখন তো অন্তরটা মনে না। আমার জামিলারে যখন ডাক দিলাম, জামিলা যেন বাজ পাখির মতো আমার বুকে এসে জরায়াদুল্লাহ, আব্বা ডাকেন কেন, কত সুন্দর মায়ার কথা, আব্বা ডাকেন কেন, ডাকেন কেন। আমি বললাম, জামিলা গর্তটা কি সুন্দর দেখো। জামিলা গর্ত দেখার জন্য যখন যায়, আমি পিছন দিন যে ধাক্কা দিয়েছি, আমার 7 বছরের কন্যা জামিলা গর্তের ভেতর পড়ে গেল, তার বুঝতে আর বাকি নাই। বাবা এখন আমার মুপুরে মাটি চাপা দিবে, জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলবে। জামিলা ডেকে বলে, বাবা গো 7 বছর তোমার মুখটা দেখি নাই। জ্ঞান হওয়ার পরে আমার বান্ধবীরা বাবা বাবা বলে ডেকেছে। আমি মাকে জিজ্ঞেস করতাম, আমার বাবা কবে আসবে, আমার বাবা সবচেয়ে ভালো বাবা হবে। ওগো বাবা, তোমার বড় বড়াই করেছি, তোমার বড় নাম করেছি মায়ের কাছে। ওগো মা, আমার বাবা কবে আসবে, বাবার কোলে ঘুমাইব। ও বাবা, যদি জানতাম তোমার এখানে ফিরে আসার পরের দিন আমার জীবনের শেষ দিন হবে। তারপরেও ডাকতাম না, কিন্তু ডেকেছি, তোমাকে চুমা দিয়েছি। তবে যদি তুমি চাও জীবনে কোনোদিন আর আব্বা বলে ডাক দিব না, ছেড়ে দাও গো বাবা, বাবা বলে পরিচয় দিব না, একটা বার উঠায় দাও, যেই দিকে দুই চোখ যায় চলে যাব, তোমাকে বাবা বলে স্বীকার করব না। ওগো বাবা, জীবন তো কবর দিবেন না, পোশাকটা নিয়ে যান, মাকে দিয়ে দিয়ে বলেন বাঘে খেয়ে ফেলেছে। ও বাবা, জীবনটা ভিক্ষা দেওয়া যায় না। ওগো নবীজি, আমার জামিলার সেই বার্তনা এখনো আমার কানে বাজে। আপনি যে বলেন কালেমা পড়ার কারণে জীবনের সব গোনা মাফ হয়েছে, অগণ বিজয়ী গোনাটা বুঝে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। কত বড় পাষাণ হয়ে গেলাম, মাটি গুলো যখন চাপা দেয় আবার জামিলার মাথার উপরে পড়ে, পা পর্যন্ত মাটি চলে এসেছে, আবার কন্যা নড়তে পারে না। আব্বা আব্বা বলে ডাকে, ও বাবা, মার কাছ থেকে দাওয়াত খাওয়ানোর কথা বলে নিয়ে আসলা, কোন দেশের দাওয়াত খাওয়াও বাবা, দুইটা পার নড়াইতে পারি না। আমার জামিলার দুইটা পা মাটি দ্বারা যখন আটু পর্যন্ত মাটিতে চলে আসলো, জামিলার তোনাদ করে আব্বা আব্বা বলে ডাকে মাটিটা সাফাইয়া দে, বুক পর্যন্ত মাটি চলে আসলো, তাও আব্বা বলা আমার জামিলা বাদ দাইলা। এক পর্যায়ে আমার মতো দাহিয়াতুল কালবে প্রসন্ড হৃদয়ের মানুষ আমার সেই জামিলার মাথার উপরে 1 থেকে 1.5 হাত মাটি চাপা দিয়েছি।
আল্লাহ কি গুনাহ মাফ করবে নাকি? আমার নবী বলেন হা, আল্লাহ তোমার গুনাহটাও মাফ করে দিয়েছেন। দাহিয়াতুল কালবে বলেন, নবী যে আমার বিশ্বাস হয় না। এ মুসলমানেরা কেন বললাম, মদিনাতুল মুনাওয়ারাতে আপনি মসজিদে নববীর মধ্যে ওই পিলারটা পাবেন, যেই পিলারটা হান্না দিয়ে আপনার এরকম ঠেস দেব। সে দাহিয়াতুল কালবে চোখের পানি ফেলাইয়া কান্না করতেন, আল্লাহু আকবার। নবী ঘোষণার পরে ওই পিলারের উপর এরকম হান্না দিয়ে উনি সদা সর্বদা সেই গুনার জন্য কেঁদেছেন। এর নাম তাওবাতুন নাসুহা। এর নাম কি? আর একটু জোরে বলেন, তাওবাতুন নাসুহা। নাসুহার মত তাওবা না, কনিষ্ঠ তাওবা। দাহিয়াতুল কালবি নবীর ঘোষণার পরে নামাজের পরে সব সাহাবীগণ মসজিদে নববীর থেকে বাহির হয়ে যাইতেন, দাহিয়াতুল কালবি বাহির হতেন না, ওই পিলারে ঠেস দিয়ে বসে আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের কাছে হাত তুলে মোনাজাত করে অথবা চোখের পানি ফেলাইয়া কান্না করতেন, মালিক রে জীবনের গুনাহ কি মাফ করা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়াকফিরা আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দা, যদি তোমরা তাওবাতান নাসুহা করতে পারো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। আমার ভাইয়েরা, আল্লাহ এই তওবা করার জন্য দাহিয়াতুল কালবি আল্লাহ কত পছন্দ করেছিলেন, শুধু আল্লাহ জান্নাত দিবেন তাই নয়, শুধু দাহিয়াতুল কালবি নবীর সাহাবী বলে মর্যাদাবান হবেন কিয়ামতের দিন তাই নয়, এই একনিষ্ঠ তওবার কারণে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আল্লাহর নবীর কাছে মানুষের সুরতে বেশি আসতেন, দাহিয়াতুল কালবির সেহারা আল্লাহর কাছে এই তওবা করার জন্য কত নিকটের বান্দা হয়ে গিয়েছিলেন। অতএব সেই তাওবাতুন নসুহা করা যাবে। মসজিদে নামাজের জন্য গিয়েছেন, নামাজের দেরি আছে, বসে বসে আস্তাগফির করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি। এইভাবে যদি শুধু এই দুইটা শব্দের আমল করতে পারেন, এক সময় আপনি মাজিব মুজিব দোয়া হয়ে যাবেন, যে দোয়াই করবেন আল্লাহ কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম তাওবাতুন নাসুহা। আশা করা যায় আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ সব মাফ করে দিবেন।